28 মার্চ ছিল সুপারস্টার শাকিব খানের জন্মদিন। এদিন ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এত এত ভালোবাসায় মুগ্ধ তিনি, জানিয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসার কাছে চিরঋণী তিনি। নিঃস্বার্থ ভালোবাসার মধ্য থেকেই কাটিয়ে দিতে চান বাকি জীবন। জন্মদিনের পরের দিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন আকাঙ্ক্ষার কথা জানালেন আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের বাবা শাকিব খান। তিনি লিখেছেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। 28শে মার্চ আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই। এবার জন্মদিনের আগের সময়টাই বেশ কঠিন সময় পার করতে হয়েছে শাকিব খানকে। ঢাকাই সিনেমার এ নায়কের বিরুদ্ধে উঠেছে একগুচ্ছ অভিযোগ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তোলেন এক প্রযোজক। এ বিষয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতিকে লিখিত অভিযোগ দেন অপারেশন অগ্নিপথ সিনেমার অন্যতম প্রযোজক রহমতুল্লাহ। তার দাবি, 2017 সালে অস্ট্রেলিয়ায় সিনেমাটির দৃশ্য ধারণের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করছেন শাকিব খান। এ বিষয়ে তাকে থানা থেকে আদালতে ছুটতে হয়েছে। এত বিতর্কের পরেও এই সুপারস্টারের জন্মদিনে তার অনুরাগীদের উত্তেজনা একটুও ভাটা পড়েনি। শাকিব খান ও বীরের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বীরের মা চিত্রনায়িকা বুবলি। ক্যাপশনে শুধু লিখেছেন, শুভ জন্মদিন। নিজে উপস্থিত হয়ে বাবা শাকিব খানের জন্মদিন উদযাপন করেছেন বড় ছেলে আব্রাহাম খান জয়। এর কিছু ছবি জয়ের মা চিত্রনায়িকা অপি বিশ্বাস ফেসবুক পোস্ট করেছেন। এতে দেখা যায় শাকিব জয় জন্মদিনের কেক কাটছেন, বাবা ছেলে পরেছেন একই রঙের পোশাক। ছবিগুলো পোস্ট করে অপি বিশ্বাস লিখেছেন, দুনিয়াতে বাবাই তার সন্তানের একমাত্র বন্ধু, একই পোশাকে বাবা ছেলে। শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আরও অনেকে। এই নায়কের সঙ্গে আমি নেতা হব সিনেমায় অভিনয় করা বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান। চিত্রনায়ক সাইমন সাদিক শাকিব খানের সঙ্গে তার ছবিটি পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন শাকিব খান ভাইয়া, যে যাই বলুক আপনি তো জানেন অনেক অনেক সুন্দর থাকেন ভাইয়া। নিজের সঙ্গে একটা ছবি পোস্ট করে অভিনেতা মিশা সওদাগর জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খানকে। ক্যাপশনে লিখেন, আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন, শুভ জন্মদিন। শাকিবের ক্যারিয়ার ঘেঁটে দেখা যায়, দেড় যুগের বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খানের উত্থানটি 2008 সালের দিকে। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী, মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। অভিনয় জগতে পা রাখাটা ছিল তার জন্য অপ্রত্যাশিত, কিন্তু অভিনয়ে আসার পর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালো লাগা সব কিছু মিলিয়েই তার অভিনয় জীবনে ভক্তদের নিরাশ করেনি। সমসাময়িক প্রায় সব প্রবীণ নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন তিনি। নায়ক হয়েছেন মৌসুমী, শাবনূর, পূর্ণিমা থেকে শুরু করে আজকের অনেক নায়িকার বিপরীতে। আফতাব খান টুটুল পরিচালনায় শাকিব খানের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায়। সিনেমা হলে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। অভিনয়ের স্বীকৃতি হিসাবে 2012 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2017 সালে খোদার পরে মা এবং 2016 সালে আরও ভালোবাসবো তোমায় ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।